Subscribe our Arcane Update channel and press the bell icon to stay updated. রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো গোটা রাজ্য জুড়ে সাধারণ মানুষের কাছে বিনামূল্যে রেশন পরিষেবা পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই মতো কিন্তু বুধবার থেকে শুরু হয়ে গেছে রেশন দেওয়ার প্রক্রিয়া। সামাজিক দূরত্ব বজায় রেখে সিতাই ব্লকের বিভিন্ন রেশন দোকানে গ্রাহকদের লম্বা লাইন দেখা যাচ্ছে। শুক্রবার সকাল থেকে কিন্তু সিতাই ব্লকের বিভিন্ন এলাকায় সেখানে রেশন দোকানগুলিতে গ্রাহকরা নিজেরাই সামাজিক দূরত্ব বজায় রেখে রেশন নিচ্ছেন। রেশন ডিলারদের তরফ থেকে সেখানে গ্রাহকদের জন্য মার্কিং করে দেওয়া হয়েছে নিজেদের দূরত্ব বজায় রাখার জন্য। আর সেই মার্কিং অনুযায়ী গ্রাহকরা দাঁড়াচ্ছেন এবং তারা রেশন নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। মূলত লকডাউন চলছে, তাই বন্ধ রয়েছে সমস্ত দোকানপাট। খেটে খোয়া দুস্থ দরিদ্র মানুষের কথা মাথায় রেখে রাজ্যের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। আর এই সিদ্ধান্তকে কিন্তু সাধুবাদ জানিয়েছে অনেকেই। সিতাই ব্লকের বিভিন্ন রেশন দোকানে কিন্তু এভাবেই শান্তি শৃঙ্খলা বজায় রেখে রেশন নিচ্ছেন গ্রাহকরা, যাতে রেশন দোকানগুলির সামনে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কিন্তু সিতাই থানার পক্ষ থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। একদিকে সোশ্যাল ডিস্টেন্স মানলেও অন্যদিকে কিন্তু বিভিন্ন বাজারে দেখা যাচ্ছে সেখানে রীতিমতো গাদাগাদি করে লোক ভিড় জমাচ্ছে কোথাও বা দাঁড়িয়ে। ফলে লকডাউনের সিদ্ধান্ত তা কিন্তু একটু বিঘ্নিত হচ্ছে বলে মনে করছে অনেকেই। আপনারা দিয়ে কোনো অসুবিধা নেই, আমরা কোন মাল আসছে।